আমি এখন চলে এসেছি বারাসাতের অন্য একটা পুজো প্যান্ডেল বারাসাত যুবগোষ্ঠীতে। সেই ক্লাবের দুই সদস্যকে পেয়ে গেছি। স্যার আপনার নামটা? এবছর আপনাদের থিম কি? সেই ট্যারাকোটা শিল্পের সাথে আমাদের আরো অন্যান্য ভবিষ্যৎ সেই সংমিশ্রণটা নাম হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় বিষ্ণুপুরের স্বামী। এটা আপনাদের কত বছর বর্ষ? আমরা এবছর 13 বছর। তো অলরেডি গতকালকে কালী পুজো চলে গেছে এবং আজ কালী পুজোর পরের দিন প্রতিপদ, তো সেই ক্ষেত্রে অলরেডি দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা তো বলবো সবাই আসুন, বারাসাত তো এমন একটা উৎসব, দীপাবলী উৎসব, কালী পুজো উৎসব, বলতে গেলে রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আসে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, সবাই আসুন আমাদের অন্নসূত্র মাতৃ মন্দির মাতৃপ্রতিমা দর্শন করুন। আমরা আপনাদের জন্য সবসময় আছি, যে কোনো রকম পরিস্থিতির জন্য কোনো রকম সমস্যা হয় আমরা আপনাদের। অসংখ্য ধন্যবাদ। আমি এখন চলে এসেছি বারাসাতে অন্য এক পুজো প্যান্ডেল নবপল্লী ব্যায়াম সমিতি, সেই কমি পুজোর একটা আমি সদস্যকে পেয়ে গেছি। তো আপনার নামটা? তরুণ দাস। তরুণ দাস, এটা আপনার এবারে থিম কি আছে? আমাদের থিম আছে সুবর্ণডিঙ্গি, যেটা হচ্ছে ইতিহাসের নদী কেন্দ্রিক ভিত্তিক যে গ্রামগঞ্জের যে ইতিহাস আমরা সেটাকে তুলে ধরছি। এটা আপনাদের কত বর্ষ পুজো? 73 বছর। অলরেডি গতকালকে কালী পুজো চলে গেছে, সেই ক্ষেত্রে তো একটা ভিড় হয়েছে এবং আজকে সেই ক্ষেত্রে ক্রাউড হবে, তো সেই নিয়ে আপনাদের কি কি বক্তব্য আছে? বক্তব্য, মানুষ সুন্দরভাবে সুস্থভাবে সবার জন্য সবাই থাকতে পারবে। আমাদের সবার অলরেডি এখন দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে, তো সেই ভিড় আরও চাপ বাড়বে, এখন যত রাত্রি হবে তত লোকের সমাগম বেশি হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে
আমি এখন চলে এসেছি বারাসাতে একটা অন্যতম পূজা প্যান্ডেল নবপল্লী অ্যাসোসিয়েশনে। সেখানে পেয়ে গেছি দুইটা ক্লাব কমিটির মেম্বারকে। তো স্যার আপনার নামটা? পূরব শাহ। এবছর আপনাদের থিম কি? সেই অনুযায়ী আপনারা ঠাকুর যেতে পারে কৃষ্ণকালী ওই কনসেপ্টেই হয়েছে। তো সেই ক্ষেত্রে অলরেডি আজকে অমাবস্যা কালী পুজোর পরের দিন সকাল, তো সেই ক্ষেত্রে ক্রমশ দর্শনার্থীদের ভিড় বাড়ছে এবং যত দিন যাবে তত ভিড় বাড়বে। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান? তাও গতকালকের থেকে কি মনে হয় আজকে কি বেশি ভিড় হবে? গতকাল একটা পুজোর ব্যাপার থাকে, প্রত্যেক বছরই আমরা দেখেছি কালী পুজোর দিন একটু সবাই পুজো আসার ব্যাপার থাকে, ওই জন্য তারপরেও রাশ ছিল, আজকে অনেক বেশি হবে। এটা আপনাদের কত বর্ষ পুজো? ৪৫ বছর। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের।